Assalamualaikum viewers, আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এসপি রকমারি ব্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে বিকেলবেলার একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, আর আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তার কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি খুব সুন্দর একটা প্ল্যান্টার তৈরি করে দেখাবো, সেই সাথে আমার বেলকনিতে গাছের কিছু কাজ করব। তো সব কিছুই আপনাদের সাথে নিয়েই করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আসলে কিছু ফল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ফলগুলো ধুয়ে নিলাম। আর এখানে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি, আজকে ডিম রান্না করব আর হচ্ছে বাঁধাকপি ভাজি করব। তো আপনাদের ভাইয়া অন্য কোনোভাবে ডিমটা খেতে চায় না, আলুটাকে সেদ্ধ করে এভাবে একটা তরকারি রান্না করলে সেটা খায়। তো এই রেসিপিটা আমি এর আগে একবার শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করছি না। আর রান্নাটা আসলে আমি এখন করব না, সন্ধ্যার দিকে করব। তো যেহেতু আলুটা এখনও গরম আছে, তাই গরম অবস্থাতেই আমি একটু ভেঙে নেছি। তো আমি রান্নার জিনিসগুলো এখনই একদম গুছিয়ে নেছি, যাতে সন্ধ্যাবেলা ঝটপট রান্নাটা করে ফেলতে পারি। তো রান্নার সব কিছু গুছিয়ে আমি চলে এসেছি সেই প্ল্যান্টারটা তৈরি করার জন্য। তো এখানে প্ল্যান্টার তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়েছি। এ ধরনের বাটিতে সাধারণত আমরা রসমালাই বা মিষ্টি কিনে নিয়ে আসি, তো সেই বাটিটাকে আমি উপরের অংশটা কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে গিয়ে আমাদের যে কাবাব স্টিকগুলো আছে সেগুলো আর রশি। তো এই কাবাব স্টিকগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর এটাকে এখন এই বাটিতে আমি লাগিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সহজেই আমি বানিয়ে নিচ্ছি। এর আগে আমি প্ল্যান্টার তৈরি করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো অনেক ভিউয়ার্স আপু এবং ভাইয়ারা জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে প্ল্যান্টার তৈরি করেছি যেন শেয়ার করি। তো যার কারণে আজকে ভাবলাম এই প্ল্যান্টারটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের অনেকটাই কাজে আসতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রশিটা একদম পেঁচিয়ে নিয়েছি বাটিটাতে, আর এখন উপরের যে স্টিকগুলো আছে এই স্টিকগুলোতে আমি রশিটাকে পেঁচিয়ে নিব। তো কীভাবে পেঁচাচ্ছি সেটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আসলে একটা স্টিক বাদ দিয়ে রশিটাকে ঢোকাতে হবে। তো এভাবে আসলে ঘোরাতে ঘোরাতেই কিন্তু প্ল্যান্টারটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এর থেকে আরও বড় সাইজের বাটি নিতে পারেন, সেই ক্ষেত্রে প্ল্যান্টারটাও কিন্তু আরও বড় হবে। যেরকম টব রাখার জন্য প্ল্যান্টার তৈরি করতে চান সেই রকম বড় সাইজের বাটি নিয়ে নিবেন, এতে করে কিন্তু বড় আকৃতির প্ল্যান্টার তৈরি করে গাছ রাখতে পারবেন। আমার কাছে ছোট একটা বাটি ছিল, তাই আমি ছোটটা দিয়েই তৈরি করছি। তো আপনারা চাইলে সেমভাবে বড় আকৃতির প্ল্যান্টার তৈরি করে নিতে পারবেন। তো মোটামুটি আমার প্ল্যান্টারটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ ভালো লাগছে। এই পর্যায়ে রেখে দিলেও কিন্তু হয়ে যায়, তবে অনেকে আবার একটু সৌন্দর্যের জন্য লেস লাগাতে পারেন। তো আমি এখানে একটু সৌন্দর্যের জন্য লেস লাগিয়ে নিচ্ছি। আর আমার কাছে ডিংডংয়ের একটা লাভ শেপের ছিল, তো সেটাই আমি এখানে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। তো দেখতে বেশ ভালোই লাগছে। আর আমার এই প্ল্যান্টারটা কিন্তু খুব বেশি বড়ও হয়নি, আবার খুব বেশি ছোটও হয়নি। তো দেখতেই পাচ্ছেন এই গাছটা কিন্তু ইজিলি এই প্ল্যান্টারটাতে রাখা যাচ্ছে। চাইলে এখানে অন্য গাছও কিন্তু আমি রাখতে পারবো, বা পানিতে বোতলের ভেতরে পানিতে গাছ রেখে সেটাও কিন্তু আমি এখানে রাখতে পারবো। আমি মূলত প্ল্যান্টারটা যে কারণে তৈরি করেছি সেটা এখন করতে পারছি না, তার কারণ হচ্ছে আমার ওই গাছটা এখনও লাগানো হয়নি। তো ওই গাছটা যখন লাগাবো তখন হচ্ছে গিয়ে এই প্ল্যান্টারটাতে আমি আমার কিচেনে এটা রাখবো। তো আপাতত আমি এই গাছটাই এখানে রেখে দিচ্ছি। আর এটা যেহেতু আমার ড্রেসিং টেবিলের উপরে ছিল, তাই ওই জায়গাতেই নিয়ে রেখে দিচ্ছি। তো এইটাতেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আমার এই প্ল্যান্টার বানানোর আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন।
যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আপনাদের ভাইয়া আমাকে বেবি টিয়ার আর সিডাম গাছটা এনে দিয়েছে, তো যেহেতু দুইটা একই টবে লাগানো ছিল সেইটাকে আজকে একটু আলাদা করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন সিরাম গাছটা কিন্তু যেই টবে ছিল সেখানেই রেখেছি, শুধু বেবি টিয়ার গাছটাকে আলাদা করেছি। এই টবটাতে আমার কিছু পর্তুলিকা লাগানো ছিল, তো সেই পর্তুলিকাগুলোকে মাটির যেই রং করা পাত্রটা ছিল সেটাতে লাগিয়ে দিয়েছি। আর এই টবটাতে আমি আমার বেবি টিয়ার গাছটা লাগিয়ে উপরে রেখে দিলাম, যেহেতু বেবি টিয়ার একটা ঝুলন্ত গাছ আর এটা খুব বেশি রোদে রাখা যাবে না, তাই আমি যে সেলফটা তৈরি করেছি সেখানেই এটা রেখে দিচ্ছি। মোটামুটি আমার অপরাজিতা গাছগুলো কিন্তু মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। তো এখানে দেখেছেন যে আমি তিনটা করে গাছ লাগিয়েছিলাম, তো আজকে এখান থেকে বাকি দুইটা গাছ আমি তুলে ফেলে দিয়েছি, সব থেকে বড় যে গাছটা সেটাকে রেখে দিয়েছি। আর এটাকে এখন আমি গ্রিলের সাথে একটু বেঁধে দিচ্ছি, তার কারণ হচ্ছে এই গাছটাকে আমি গ্রিলের সাথে একটু জড়িয়ে দিব, এতে করে আমার বেলকনিটা একদম ছেয়ে যাবে। আমার গাজীপুরের বাসায় ছিল আপনারা দেখেছেন, তো ওইভাবে আসলে আমার কাছে বেশ ভালো লাগে যখন গ্রিলে একদম ছেয়ে যায়। তো আমার কাছে মোট তিন কালারের অপরাজিতা গাছ আছে, তো তার মধ্যে নীল কালারটা আমি আগেই গ্রিলের সাথে পেঁচিয়ে দিয়েছিলাম আর এখন এটাকে পেঁচিয়ে দিচ্ছি। তবে এটা কি কালারের ফুল সেটা আমি এখন বলতে পারছি না, কেননা দুটো গাছ একসাথে ছিল তাই বোঝা যাচ্ছে না। তো ওই গাছটাকে আমি পেঁচিয়ে দিচ্ছি, আর আরেকটা অপরাজিতা গাছ সেটা আমি ওভাবেই রেখে দিব, ওটাকে আমি কাটিং করে করে একটু ছোট করে রাখবো, পেঁচিয়ে দিব না। এখানে কাচের একটা ছোট গ্লাসের মধ্যে আমি একটা জিনিস তৈরি করেছি, আসলে কি তৈরি করেছি আমি নিজেই জানি না, যেটা মনে চেয়েছে সেটাই তৈরি করে নিয়েছি। আসলে মাঝে মাঝে আমার এলোমেলো কাজ করতে বেশ ভালো লাগে, তবে জিনিসটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আসলে আমি ভাবতে পারিনি এতটা ভালো লাগবে দেখতে। তো আপনাদের কাছে আমার এই ছোট্ট মিনি গার্ডেনেই বলা যায় এটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি আসলে একটা মিনি গার্ডেন এর আগে তৈরি করেছিলাম কাচের বাটিতে, সেটা দেখেছেন আপনারা যারা পুরাতন ভিউয়ার্স আছেন, তো সেটা তো আমি যখন ঢাকায় ছিলাম তখন নষ্ট হয়ে গেছে। তো আবারও একটা তৈরি করব, সেটার জন্য আসলে বড় একটা মাটির জার দরকার, তো মাটির পাত্রটা আনলে অবশ্যই বানাবো, আর কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে মিনি গার্ডেনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তো অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আমি মিনি গার্ডেন তৈরি করেছি, তো ইনশাআল্লাহ আমি নেক্সটে যখন তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে বিকেল যেহেতু হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছি। তো আজকে আসলে সকাল থেকে ওয়েদারটা আমার বেশ ভালো লাগছে, কেননা বাইরে প্রচুর পরিমাণে বাতাস, বেলকুনিতে সবগুলো গাছ খুব সুন্দরভাবে দুলছে, আর বাতাসে এরকম গাছ যখন দুলে আমার দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। ওভারঅল আজকের ভিডিওটি আমার বন্ধুদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আবারও আপনাদের সঙ্গে কথা হবে, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।